এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে আমারে চিনেন আপনি? যা চিনি, আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক, দুর্গন্ধ, একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা, এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। দুই নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। তিন নাম্বার, তুমি যে এখন হাঁটা চলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁক মারে, ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেন? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তু ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছো, এই ফোঁটার নামও তো মানুষে নেয় না, এই ফোঁটার নামও তো নেয়, লজ্জা করে, শরম পায়, তুমি সেখান থেকে হইছো, মাতবরি করো, অহংকার করো।